শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন মণ্ডল তোমাদের জানাই স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় চারের পাঠ তিন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পাঠ তিনের পূর্বে আমি ক্লাস নিয়েছিলাম দুইটি বাংলাদেশের প্রত্ন নিদর্শন সম্পর্কে বা প্রত্ন সম্পদ সম্পর্কে। আগের পূর্বের যে ক্লাসগুলো ছিল বাংলাদেশে ঢাকা শহর এবং ঢাকা শহরের বাইরের প্রত্ন সম্পদ ও প্রত্ন নিদর্শন সম্পর্কে, আজকে পার্ট তিনের যে আমার আলোচনা বা আলোচ্য বিষয় হচ্ছে জাদুঘরে সংরক্ষিত প্রত্ন সম্পদ, অর্থাৎ আমাদের বাংলাদেশের যে ঔপনিবেশিক যুগের আগে বা ঔপনিবেশিক যুগে যে প্রত্ন নিদর্শনগুলো বা প্রত্ন সম্পদগুলো ছিল সেগুলো সংরক্ষণ করা হয় আমাদের বিভিন্ন জাদুঘরে। বিশেষ করে আমাদের বাংলাদেশের ঢাকা শহরের শাহবাগে যে আমাদের জাতীয় জাদুঘর রয়েছে, সেই জাদুঘরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় জমিদারদের ব্যবহার করা বিভিন্ন প্রত্ন সম্পদ বা নিদর্শনগুলো ঢাকা শহরে প্রদর্শন, ঢাকা শহরের জাতীয় জাদুঘরের গ্যালারিতে প্রদর্শিত হয়েছে। কারণ এগুলো এই সংরক্ষণ করার কারণে মূল কারণ হচ্ছে আমাদের শিক্ষার্থী এই বিষয়ে জানবে এবং পরবর্তী প্রজন্ম অতীতের রাজা বাদশাদের কি ধরনের নিদর্শন প্রত্ন সম্পদ বা কি ধরনের কারুকাজ খচিত যে জিনিসগুলো ব্যবহার করত এ বিষয়ে তারা ধারণা পাবে। তাহলে চলো শিক্ষার্থী, আমরা আজকের মূল পাঠে যাই, যে পাঠ তিনের জাদুঘরে সংরক্ষিত প্রত্ন সম্পদ সম্পর্কে আমরা আজকে জানব। বাংলাদেশের পুরাকীর্তিগুলো থেকে পাওয়া অনেক নিদর্শন জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়, অর্থাৎ পুরাকীর্তি মানে পুরাতন যে সম্পদগুলো রয়েছে আমাদের জমিদারদের নবাবদের ব্যবহার করা, সেগুলো আমরা প্রদর্শন করে থাকি জাদুঘরে, আর এইগুলো জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। এই প্রত্ন সম্পদ দেখে দেশের পুরনো ইতিহাস ও ঐতিহ্যের সম্পর্কে ধারণা লাভ করা যায়, অর্থাৎ এই প্রত্ন নিদর্শন বা প্রত্ন সম্পদ দেখে আমরা আমাদের পুরনো ইতিহাস বা ঐতিহ্য, আমাদের দেশের জমিদারি প্রথা কিরকম ছিল, এদের ব্যবহার্য জিনিসগুলো কি, এই সম্পর্কে আমরা ধারণা পাই বা নতুন প্রজন্মের শিক্ষার্থী বা নতুন প্রজন্মের লোকজনগুলো এই পুরাতন বা প্রত্ন সম্পদ সম্পর্কে তারা ধারণা লাভ করে। ঢাকা শহরে আমাদের জাতীয় জাদুঘর, আমাদের ঢাকা শহরে শাহবাগে জাতীয় জাদুঘর অবস্থিত। এছাড়া নানা প্রত্নস্থলে, অর্থাৎ যেখানে প্রত্ন সম্পদগুলো পাওয়া গেছে বা যেখানে জমিদারি প্রথা ছিল বা জমিদার ছিল, সেখানে জাদুঘরেও রয়েছে প্রচুর প্রত্ন সম্পদ। শুধু ঢাকা শহরে এই প্রত্ন সম্পদগুলো প্রদর্শন করা হয়নি, যেখানে জমিদারি প্রথা ছিল বা জমিদারগুলো ছিল তাদের সেই জায়গাগুলোকে এখন বাংলাদেশ সরকার জাদুঘর হিসাবে আখ্যায়িত করেছে এবং সেখানেও জাদুঘরে কিছু প্রত্ন সম্পদ সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশের জাতীয় জাদুঘরের গ্যালারিতে সারা দেশের প্রত্ন নিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় জাদুঘর আছে এখানে সারা দেশে আমাদের বাংলাদেশের যে জমিদার বা বিভিন্ন নবাবদের যে জিনিসগুলো ব্যবহার করতে সেই সময় সেগুলো প্রদর্শন করা হয়েছে। বাংলার নবাব জমিদার ও ইংরেজ শাসনকালে বেশ কিছু প্রত্ন সম্পদ, অর্থাৎ ইংরেজের শাসনকালে যে প্রত্ন নিদর্শনগুলো তৈরি হয়েছে বা ব্যবহার করা হতো, জমিদাররা যে ধরনের প্রত্ন নিদর্শনগুলো ব্যবহার করতো, নবাবরা যে ধরনের জিনিস ব্যবহার করে সেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দিনাজপুরের মহারাজের ব্যবহার করা দ্রব্য ও হাতির দাঁতের কারুকাজ করা শিল্প দ্রব্য, অর্থাৎ দিনাজপুরের যে মহারাজ ছিল সে মহারাজ হাতির দাঁতের কারুকাজ করা শিল্প দ্রব্য এবং অন্যান্য দ্রব্য যে ব্যবহার করে সেগুলো আমাদের জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা আছে। বলদার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর সংগ্রহ থেকে আনা পোশাক, হাতির দাঁতের নানা কারুকাজ করা দ্রব্য ও ঢাল তলোয়াল এই আমাদের জাদুঘরে সংরক্ষণ করা বা প্রদর্শন করা হয়েছে, অর্থাৎ নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর যে জিনিসগুলো ব্যবহার করত সেগুলো এখন ঢাকা জাদুঘরে বা শাহবাগের জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে এবং এগুলো গ্যালারিতে প্রদর্শন করা হয়েছে।
এছাড়া এখানে রাখা হয়েছে নাটোরের দীঘাপতিয়া জমিদারের ব্যবহার করা দ্রব্য পোশাক ঢাল তলোয়াল ও সিংহাসন এবং ঢাকার নবাবদের ব্যবহারে করা কারুকাজ খচিত পোশাক ও জিনিসপত্র অর্থাৎ আমাদের শুধু ঢাকা শহরের মধ্যে না মধ্যে না ঢাকা শহরের বাইরে যেমন নাটোরে যে জমিদার ছিল তার যে দ্রব্য সামগ্রী পোশাক অলংকার ঢাল তলোয়াল এবং সিংহাসন সেগুলো এই ঢাকা শহরে জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে বা প্রদর্শন করা হয় এছাড়া নবাবদের যে কারুকাজ খচিত পোশাক জিনিসপত্র সেগুলো এই ঢাকা জাদুঘরে প্রদর্শন করা হয়েছে কোন কোন আঞ্চলিক জাদুঘর ও সংগ্রহশালায় নানা প্রদর্শন ও প্রত্ন নিদর্শন প্রদর্শনের জন্য রাখা হয়েছে শুধু ঢাকা জাদুঘরের এই প্রত্ন নিদর্শনগুলো সংরক্ষণ করা হয় না আঞ্চলিক যে জাদুঘরগুলো রয়েছে বা জমিদারের যে প্রাসাদগুলো ছিল সেগুলো এখন জাদুঘর হিসাবে পরিচিত সেগুলো থেকেও এই প্রত্ন নিদর্শন প্রদর্শনের জন্য রাখা হয়েছে অধিকাংশ সংগ্রহশালায় জমিদারদের পুরনো প্রাসাদ অবস্থিত অর্থাৎ যে জমিদারদের যে প্রাসাদগুলো ব্যবহার করলো সেগুলো এখন জাদুঘর হিসাবে পরিচিত জমিদারদের ব্যবহার করা নানা দ্রব্য ও তাদের সংগ্রহ করা নানা প্রত্ন সম্পদ সেখানে প্রদর্শন করা হয় অর্থাৎ আঞ্চলিক জাদুঘরগুলোতে জমিদার যে জিনিসগুলো ব্যবহার করত তাদের যে জিনিসগুলো সংগ্রহ করত যে প্রত্ন নিদর্শন বা প্রত্ন সম্পদগুলো এই আঞ্চলিক জাদুঘরে প্রদর্শন করা হয় বর্তমানে ঢাকার আহসান মঞ্জিল একটি জাদুঘর আমাদের যেমন আহসান মঞ্জিল রয়েছে ঢাকায় সেই আহসান মঞ্জিল এখনো জাদুঘর হিসাবে পরিচিত আহসান মঞ্জিল জাদুঘরে ঢাকার নবাবদের পোশাক খাট পালঙ্ক চেয়ার সোফা অলংকার ও আলোকচিত্র স্থান পেয়েছে অর্থাৎ আহসান মঞ্জিল যে জাদুঘরটি এখানে সেই নবাব পোশাক খাট অলংকার সোফা ইত্যাদি জিনিসগুলো যে ব্যবহার করতো সেগুলো এখানে স্থান পেয়েছে প্রিয় শিক্ষার্থী ময়মনসিংহ শহরে জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1969 সালে অর্থাৎ ময়মনসিংহ শহরে ওই এলাকায় যে জমিদার ছিল তাদের প্রত্ন নিদর্শনগুলো যা প্রত্ন সম্পদগুলো ব্যবহার করতো সেগুলো সংরক্ষণের জন্য 1969 সালে এখানে জাদুঘর প্রতিষ্ঠা করা হয় বৃহত্তর ময়মনসিংহের জমিদারদের ব্যবহার করা জিনিসপত্রই এখানে স্থান পেয়েছে অর্থাৎ শুধু ময়মনসিংহ বৃহত্তর এলাকায় এই যে জিনিসপত্র জমিদারগুলো ব্যবহার করতো সেই প্রত্ন নিদর্শন প্রত্ন সম্পদগুলো এই জাদুঘরে স্থান পেয়েছে মুক্তাগাছা জমিদারদের প্রত্ন সম্পদ ময়মনসিংহ জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয় অর্থাৎ মুক্তা বিশেষ করে ময়মনসিংহ জেলায় মুক্তাগাছা যে শশীল রয়েছে সেখানে যে জমিদার ছিল তার যে ব্যবহার্য জিনিসপত্রগুলো সেই এই ময়মনসিংহ জাদুঘরে প্রদর্শন করা হয়েছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাথরের ফুলদানি কম্পাস ঘড়ি অলংকার মৃৎপাত্র কাপড় বোনার যন্ত্র লোহার সিন্ধুক খেলার সরঞ্জাম সরস্বতী ও বিষ্ণু মূর্তি বাঘ ড্রাগন বন্য সার ও হরিণের মাথা সোফাসেট ও ইটালিতে তৈরি মূর্তি ইত্যাদি অর্থাৎ এই ময়মনসিংহ অঞ্চলে যে জাদুঘর ছিল সেই জাদুঘরে এই জিনিসগুলো সংরক্ষণ করা হয়েছে যেমন ফুল পাথরের ফুলদানি কম্পাস ঘড়ি অলংকার বিষ্ণু মূর্তি এবং ইতালিতে তৈরি মূর্তি এই মূর্তিগুলো এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে এবং এগুলো প্রদর্শন করা হয় বর্তমানে রংপুরের তাজহাট জমিদারের প্রাসাদ ও একটি জাদুঘর অর্থাৎ রংপুর উত্তর অঞ্চলে বাংলাদেশের যে একটি জমিদারের প্রথা ছিল বা জমিদার ছিল রংপুরের তাজহাট সেখানে এখন ওই প্রাসাদটি জাদুঘর হিসাবে পরিচিত এখানে উত্তরবঙ্গের প্রত্ন নিদর্শনের সঙ্গে তাজহাট জমিদারদের ব্যবহার করা দ্রব্য সামগ্রী সংস্কৃত ও আরবি ভাষায় লেখা পাণ্ডুলিপি স্থান পেয়েছে শুধু এখানে রংপুর এলাকার জমিদারের না উত্তরবঙ্গে যে জমিদারি প্রথা ছিল বা জমিদারের যে জিনিসপত্রগুলো ব্যবহার ছিল প্রত্ন নিদর্শন প্রত্ন সম্পদ আরও বিভিন্ন পাণ্ডুলিপি বিশেষ করে সংস্কৃত বা আরবি ভাষায় একটি লেখা হয়েছিল পাণ্ডুলিপি সেই পাণ্ডুলিপিতে এই তাজহাট জমিদার বাড়ির যে জাদুঘর তৈরি করা হয়েছে এখানে এটা স্থান পেয়েছে কুষ্টিয়ার শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে স্থান পেয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি জড়ানো
নানান নিদর্শন ও আলোকচিত্র অর্থাৎ কুষ্টিয়ায় শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুটিবাড়ি রয়েছে সেই কুটিবাড়ি একটি জাদুঘরে হিসাবে স্থান পেয়েছে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি বিজারিত বা স্মৃতি জড়ানো যে জিনিসগুলো রয়েছে বা লেখক মানে বিভিন্ন বিভিন্ন পুস্তিকা বা অন্যান্য যে আলোকচিত্র বা নিদর্শনগুলো সেই কুটিবাড়িতে স্থান পেয়েছে, এখানে তা প্রদর্শন করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা যে আজকে আলোচনা প্রত্ন সম্পদ সংরক্ষণ এর সম্পর্কে জাদুঘরের সংরক্ষণে জানলাম, এই পাঠ্য বইয়ে যে বিস্তারিত আলোচনা আছে এখান থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে, জ্ঞানমূলক অনুধাবন অথবা সৃজনশীল আসতে পারে আমাদের বাংলাদেশে প্রত্ন সম্পদগুলো কিভাবে আমরা সংরক্ষণ করব, তাহলে তোমরা পাঠ্য বইতে একবার ভালো করে সুন্দর করে রিডিং পড়লে এখান থেকে যে কোনো প্রশ্ন হোক না কেন উত্তর দিতে পারো। এবং আমরা একজন নাগরিক হিসাবে আমাদের প্রত্ন নিদর্শনগুলো অবশ্যই সংরক্ষণ করার উচিত এবং এগুলো আমাদের যথাযথ ব্যবহার পরবর্তী প্রজন্মের জন্য ব্যবহার করার জন্য এগুলো জাদুঘরে সংরক্ষণ করতে হবে এবং প্রদর্শনের ব্যবস্থা করতে হবে, এই জন্য আমাদের এগুলো সংরক্ষণ করা উচিত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমার আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি এবং পরবর্তীতে অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।